ओम शांति। 11 अक्टूबर 2023 प्रात मुरली बापदादा मधुबन। मिष्टि बच्चारा पढ़ाशुना अत्यंत सहज एवं सस्ता। पदे आधार गरीब किंबा के कत बड़ लोक तार उपरे ना, पढ़ाशुनार उपरे निर्भर करे। सेई जन्य पढ़ाशुनार उपरे सम्पूर्ण मनोयोग दाओ। प्रश्न, एकजन ज्ञानी आत्मार प्राथमिक लक्षण की? उत्तर, से सकलेर साथे खूब मिष्टि व्यवहार करबे। कारोर साथे बंधुत्व आछे, कारोर साथे शत्रुता आछे, एटा कोनो ज्ञानी आत्मार लक्षण नय। बाच्चादेर उद्देश्य बाबा श्रीमत हलो खूब मिष्टि स्वभावेर हओ। प्रैक्टिस करो जे आमी आत्मा ए शरीरटाके चालाच्छि, एखन घरे जेते हबे। गीत, तुमी प्रेमेर सागर। ओम शांति। बच्चारा कार महिमा सुनल? निराकार असीम जगतेर बाबार। तिनि हलेन उच्च थेकेओ उच्च ज्ञानेर सागर, ताके उच्च थेकेओ उच्च बाबा बला हय়। परम शिक्षक अर्थात ज्ञानेर सागरे बला हय়। এখন তোমরা বুঝতে পারছো যে এই সব হলো আমাদের বাবার মহিমা। তার দ্বারা আমাদের অর্থাৎ বাচ্চাদেরও ওই রকম অবস্থা হবে। তিনি হলেন সর্বোত্তম বাবা, কোনো সাধু সন্ন্যাসী নন। অসীম জগতের বাবা হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে ইনি হলেন আমাদের অসীম জগতের মাতা পিতা, পতি ইত্যাদি সব কিছু। কিন্তু তা সত্ত্বেও সর্বদাই নেশা থাকে না, প্রতি মুহূর্তে ভুলে যাও। ইনি হলেন উচ্চ থেকে উচ্চ আর সব থেকে মিষ্টি বাবা, যাকে সবাই অর্ধেক কল্প ধরে স্মরণ করে এসেছে। লক্ষ্মী নারায়ণকে এত স্মরণ করেনি, ভক্তের ভগবান তো একজনই, তিনি হলেন নিরাকার, তাকেই সবাই স্মরণ করে। হয়তো কেউ লক্ষ্মী নারায়ণকে, কেউ গণেশ ইত্যাদিকে মানে, কিন্তু মুখে সবাই হে ভগবান শব্দই উচ্চারণ করে, আত্মারা তাকেই স্মরণ করে। দুনিয়ার ভক্তরা হয়তো পার্থিব জিনিসকে স্মরণ করে, কিন্তু তার এতই পিতাব্রতা যে নিজের বাবাকেও অবশ্যই স্মরণ করে। দুঃখের সময় ঝট করে তাদের মুখ থেকে হে পরমাত্মা কথাটা বেরিয়ে আসে। এটা অবশ্যই জানে যে পরমাত্মা হলেন নিরাকার, কিন্তু তার মহত্ত্ব জানে না। এখন তোমরা তার মহত্ত্ব জেনেছ, তিনি আমাদের সম্মুখে এসেছেন। তিনি হলেন স্বর্গের রচয়িতা, আমাদেরকে সম্মুখে বসে পড়াচ্ছেন। এই পড়াশোনা কেবল একরকমেরই। দুনিয়ার পড়াশোনা অনেক রকমের হয়। কারোর যদি পড়াশোনা করতে ইচ্ছা না করে, তাহলে সে পড়াশোনা ছেড়ে দেয়। এখানে এই পড়াশোনাতে কোনো টাকা খরচ করতে হয় না। ওই গভর্নমেন্টও গরিবদেরকে ফ্রিতে পড়ায়। এখানে তো এই পড়াশোনা সম্পূর্ণ নিঃশুল্ক, কোনো ফিজ নেই। বাবাকে দীননাথ বলা হয়। এখানে গরিবরাই পড়ে। এই পড়াশোনা খুবই সহজ এবং সস্তা। দুনিয়াতে যেমন মানুষ আগে ইনসিওর করে নেয়, তোমরাও এখানে সেই রকম ইনসিওর করছ। তোমরা বলো, বাবা তুমি আমাদেরকে স্বর্গে 21 জন্মের জন্য উত্তরাধিকার দেবে। ভক্তি মার্গে এইরকম বলা হয় না যে হে ভগবান আমাদেরকে 21 জন্মের উত্তরাধিকার দাও। এখন তোমরা এটা জেনেছ যে আমরা ডাইরেক্ট নিজেকে ইনসিওর করছি। সর্বদা এটাই বলা হয় যে ঈশ্বরই সকল কর্মের ফল দেন, সবাইকে ঈশ্বর বলে দেন। সাধু সন্ত কিংবা যে ঋদ্ধি সিদ্ধি করে, তাদের সবাইকে ভগবানই সবকিছু দেন। আত্মা বলে ঈশ্বরই হলেন দাতা। কেউ যদি দান পুণ্য করে, তাহলে সেই কর্মের ফলও ঈশ্বরই দেন। এই পড়াশোনাতে কোনো খরচ নেই। বাবা বুঝিয়েছেন গরিবদের ক্ষেত্রেও একই পরিমাণ ইনসিওর হয়। ধনী ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে সেবা করলে সে তার পরিবর্তে 1 লক্ষই পাবে। কোনো গরিব ব্যক্তি যদি 1 পয়সার সেবা আর কোনো ধনী ব্যক্তি যদি 5,000 টাকা দিয়ে সেবা করে, তাহলে তাতে সমান প্রাপ্তি হবে। গরিবদের জন্য এটা খুবই সহজ, কোনো ফিজ লাগে না। গরিব অথবা ধনী সবাই বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়ার দাবিদার। পড়াশোনার উপরে সব নির্ভর করছে। কোনো গরিব ব্যক্তি যদি ভালো পড়াশোনা করে,
তাহলে তার পথ একজন ধনী ব্যক্তির থেকে উঁচু হয়ে যায়। পড়াশোনার দ্বারাই উপার্জন হচ্ছে, খুব সহজ এবং সস্তা পড়াশোনা। কেবল এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের আদি মধ্য এবং অন্তকে জানতে হবে, এটা কোনো মানুষ জানে না। কারোর পক্ষে ত্রিকালদর্শী হওয়া সম্ভব নয়। সবাই বলে ঈশ্বর অন্তহীন, মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ হলেন পরমাত্মা, এটা হলো উল্টো বৃক্ষ। কিন্তু ওরা বলে যে আমরা যথাযথভাবে জানি না। বাবা অর্থাৎ যিনি নলেজফুল তিনি সকল জ্ঞান শোনার, সবকিছু পড়াশোনার উপরে নির্ভর করছে। তোমরা পুরুষার্থের ক্রম অনুসারে সব কিছু জেনেছ, তোমরা হলে মাস্টার জ্ঞানের সাগর। সবাই একরকম হতে পারে না, কেউ বড় নদী কেউ ছোট নদী, সবাই নিজের পুরুষার্থ অনুসারেই পড়াশোনা করছে। তোমরা বাচ্চারা জানো যে ইনি আমাদের বেহাদের বাবা, তার সন্তান হওয়ার পরে তার শ্রীমত অনুসরণ করেই চলতে হবে। কারোর কারোর ক্ষেত্রে বলা হয় এ তো বেচারা অন্য কিছু বশীভূত, মায়ার দ্বারা বশীভূত হয়ে উল্টো পাল্টা মত চালায়। এটাতে শ্রীমৎ ভগবানও বাঁচে, যার দ্বারা সর্বশ্রেষ্ঠ দেবী দেবতা হওয়া যায়। সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পরে শিব বাবার সাথে মিলন করতে যাওয়া উচিত। বাবা বুঝতে পারেন যে এই বাচ্চা যথাযথ নিশ্চিত হয়নি। এটা সকলেই বুঝতে পারে যে আত্মার পিতা তো একজনই, কিন্তু তিনি যে শরীরের মধ্যে এসে উত্তরাধিকার দিচ্ছেন এই বিষয়ে নিশ্চিত হওয়া খুবই কঠিন। যখন এটা কারোর বুদ্ধিতে বসবে এবং সে সেটা লিখে দেবে, তখন সেই লেখাটা বাবার কাছে নিয়ে আসতে হবে। তখনই বোঝা যাবে এই বাচ্চা ঠিকঠাক বুঝেছে। এতদিন আমরা যত কিছু বুঝেছি সব ভুল। ঈশ্বর সর্বব্যাপী নন, তিনি তো অসীম জগতের বাবা। ভারত অবশ্যই প্রতিকল্পের সঙ্গম যুগে অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার পায়। লিখতে হবে সঙ্গম যুগের এই সময়ে পেয়েছিলাম এবং এখন পুনরায় পাচ্ছি। বাবা বরাবর সঙ্গম যুগেই আসেন এবং বিকেদের দ্বারা স্বর্গের রচনা করেন। যখন কেউ কিছু লিখে দেবে তখন তাকে সেই বিষয়ের উপরেই বোঝাতে হবে, তুমি কার কাছে এসেছো, কি নিতে এসেছো। ঈশ্বরের রূপ তো নিরাকার, তার রূপকে জানে না বলে ব্রহ্মতত্ত্বকে ঈশ্বর বলে দেয়। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে তিনি হলেন বিন্দুর মতো। এটা কারোর বুদ্ধিতেই আসবে না যে পরমাত্মা আসলে একটা বিন্দু। আত্মার উদ্দেশ্যেই বলা হয় ভ্রুকুটির মাঝে চকমক করে এক অদ্ভুত নক্ষত্র। আত্মাও খুব ছোট, তাই বিচার করতে হবে কে এই ভূমিকা পালন করে। এত ছোট আত্মার মধ্যে কত পাঠ ভরা আছে। কেউ যদি এইসব ব্যাপারে খুব গভীরে বুঝতে চায় তাহলেই তাকে এসব বোঝাতে হবে। তোমরা অর্থাৎ আত্মারা বলছো আমরা 84 বার জন্ম নিয়েছি, সেই সমস্ত পাঠ এই ছোট বিন্দুরূপ আত্মার মধ্যে নিহিত রয়েছে, সেটাকে পুনরায় উপরে উঠাতে হবে। এই কথাটা শুনে মানুষ আশ্চর্য হয়ে যাবে, কেউই এই বিষয়টা বুঝতে পারে না। আমাদের 84 জন্ম হুবহু রিপিট হয়, এই নাটক পূর্ব নির্মিত। কিভাবে আত্মার মধ্যে পাঠ ভরা আছে সেটা শুনে মানুষ আশ্চর্য হয়ে যাবে। আমি আত্মা বলছি যে আমি একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি, আমাদের এই পাঠ আত্মার মধ্যে নিহিত আছে এবং সেটা ড্রামা অনুসারে রিপিট হয়। যাদের বুদ্ধি দুর্বল তারা এইসব বিষয় বুঝতে পারবে না। এটাই মনে রাখতে হবে, আমরাই 84 জন্ম নিয়ে অভিনয় করি, শরীর ধারণ করি। এই বিষয়টা সর্বদা মনে থাকলেই বলা যাবে যে সে ত্রিকালদর্শী হয়েছে এবং অন্যকে ত্রিকালদর্শী বানানোর পরিসাধ্য করছে। বোঝানোর জন্য বাচ্চাদের মধ্যে সাহস থাকতে হবে, অন্ধের লাঠি হয়ে ঘুম ভাঙে সজাগ করতে হবে। জাগো হে স্বজনী সকল, এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, পুরাতন দুনিয়ার বিনাশ হচ্ছে। তোমরা কি ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নাম শোনোনি? ব্রহ্মার দ্বারা স্থাপন হয়, এরা সবাই ব্রহ্মা কুমার এবং কুমারী। ব্রহ্মা একা তো করবেন না, প্রজাপিতার সাথে অবশ্যই ব্রহ্মা কুমার কুমারীরাও থাকবে, যিনি এদেরকে শিক্ষা দেন। অর্থাৎ এদের বাবাও নিশ্চয়ই কেউ আছেন।
এনাকে তো জ্ঞানের সাগর বলা যাবে না। যদিও ব্রহ্মারাতে শাস্ত্র দেখানো হয়, কিন্তু পরমপিতা পরমাত্মাই এনার মধ্যে এসে এনার দ্বারা সকল বেদ শাস্ত্রের সার কথা শোনান। ব্রহ্মা এসব সার কথা শোনায় না। তিনি কার কাছে শিখেছেন? তার নিশ্চয় কোনো বাবা কিংবা গুরু রয়েছে। প্রজাপিতা তো অবশ্যই মানুষই হবেন এবং তিনি এই দুনিয়াতেই থাকবেন। তিনি প্রজাদের রচনা করেন, তাকে ক্রিয়েটর, জ্ঞানের সাগর কিংবা নলেজফুল বলা যাবে না। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর, তিনি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পড়ান। ইনি হলেন জ্ঞানের কলস অর্থাৎ ব্রহ্মা। কে কতটা ধারণ করে তার উপরেই সব নির্ভর করছে। ইনসিয়াল পড়বে কি করবে না সেটা তোমার ব্যাপার। বাবা তো খুব ভালোভাবেই ইনসিয়াল করেন। ভক্তি মার্গ এবং জ্ঞান মার্গ উভয় ক্ষেত্রেই তিনি ইনসিওরেন্স ম্যাগনেট। ভক্তি মার্গে সকল আত্মা বাবাকে স্মরণ করে এবং বলে, বাবা তুমি এসে আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করো। বাবা উত্তরাধিকার দেন, হয় শান্তিধাম নয়তো সুখধামে পাঠিয়ে দেন। যে এই কল্পে শান্তির উত্তরাধিকার পাবে সে প্রতিকল্পে এইরকম শান্তির উত্তরাধিকার নেবে। তোমরা এখন সুখের উত্তরাধিকার নেওয়ার জন্য পুরুষার্থ করছ, এর জন্য পড়তে হবে এবং পড়াতেও হবে। বাবা যেমন সব থেকে মিষ্টি, তার রচনা সেই রকম সব থেকে মিষ্টি। স্বর্গ কতই না মিষ্টি, সবার মুখে স্বর্গের নাম উচ্চারিত হয়। কেউ মারা গেলে বলে যে স্বর্গবাসী হয়েছে, তাহলে এতদিন নিশ্চয় নরকে ছিল, এখন স্বর্গে গেছে। তারা মোটেও যায় না কিন্তু তবুও এরকম বলে। তোমরা যখন লিখবে তাহলে এতদিন নিশ্চয় নরকে ছিল, এটা তো নরক, তাহলে ওদেরকে এখানে ডেকে এনে খাওয়ানোর চেষ্টা কেন করো? মৃত ব্যক্তিদের আত্মাদেরকে আহ্বান করে। তোমরা এখন সকল আত্মার পিতাকে আহ্বান করছ, সকল আত্মার পিতা এখন তোমাদেরকে পড়াচ্ছেন। তোমরা হলে গুপ্ত সেনা শিব শক্তি। শিব বাবা তো নিরাকার, তোমরা শক্তি সেনা না হলে তার সন্তান। আত্মার মধ্যেই শক্তি সঞ্চার হয়। দুনিয়ার মানুষ শারীরিক শক্তি প্রদর্শন করে আর তোমরা আত্মিক শক্তি প্রদর্শন করো। তোমাদের শক্তি হলো যোগ বল। যোগের দ্বারা তোমরা আত্মারা পবিত্র এবং শক্তিশালী হও। তোমাদের মধ্যে মাম্মার জ্ঞানের তলোয়ার সব থেকে ধারালো। এটা কোনো স্থূল খড়গ কাটারি কিংবা তলোয়ারির বিষয় নয়। আত্মা নিজেও জানে যে আমার মধ্যে জ্ঞানের শঙ্খধ্বনি করার ভালো ক্ষমতা রয়েছে, আমি শঙ্খধ্বনি করতে পারি। কেউ কেউ আবার বলে যে আমি শঙ্খধ্বনি করতে পারি না। বাবা বলেন, যারা জ্ঞানের শঙ্খধ্বনি করে তারা আমার খুব প্রিয়। জ্ঞানের দ্বারাই তো আমার পরিচয় দেবে, তাই না? বিহাদের বাবাকে স্মরণ করো, এটাও তো জ্ঞানই দেওয়া। কেবল বাবাকেই স্মরণ করতে হবে, মুখে কিছু বলার দরকার নেই। অন্তরে এটা বুঝতে হবে, বাবা আমাদেরকে জ্ঞান প্রদান করছেন। বাবা বলছেন, তোমাদেরকে এখন ফিরে যেতে হবে, আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। ভগবানও বাচক মনমনা ভব, তাহলে তিনি নিশ্চয় নিরাকার হবেন, তাই না? সাকার কিভাবে বলবে যে আমাকে স্মরণ করো? নিরাকার বলেন, হে আত্মারা আমাকে স্মরণ করো, আমি হলাম তোমাদের বাবা। আমাকে স্মরণ করো, তাহলে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। তোমরা আত্মারা এই শরীরের দ্বারা সকল জীবাত্মাদেরকে বাবাকে স্মরণ করতে বলছো। বাবাও আত্মাদেরকে বলছেন, মনমনা ভব। তোমাদের অর্থাৎ আত্মাদেরকে তো আমার কাছে আসতেই হবে, তাই দেহি অভিমানী হতে হবে। আমি আত্মা এই শরীরকে চালনা করছি, এইটা ভালোভাবে অভ্যাস করতে হবে। এখন আমাকে বাবার কাছে ফেরত যেতে হবে। বাবা বলেন, চলতে ফিরতে উড়তে বসতে আমাকে স্মরণ করো। যে অশান্তি করে সে নিজের পথকেই ভ্রষ্ট করে। খুব মিষ্টি স্বভাবের হতে হবে। একটা গান আছে, কতই না মিষ্টি কতই না প্রিয় ভোলা ভগবান শিব। তোমরা তার সন্তান, তাই তোমরাও ভোলা ভালা। তোমরা সবাইকে ফার্স্ট ক্লাস রাস্তা বলছো যে বাবাকে স্মরণ করলে স্বর্গের মালিক হয়ে যাবে। অন্য কেউ এরকম চুক্তি করবে না, তাই বাবাকে অনেক স্মরণ করতে হবে।
যার কাছ থেকে এত সুখ পাওয়া যায় তাকেই স্মরণ করা হয়। বলা হয়, হে পতিত পাবন, তুমি এসো। আত্মারা পতিত হয়ে গেছে এবং তার সঙ্গে শরীরও পতিত হয়ে গেছে। আত্মা এবং শরীর উভয়ই পতিত হয়ে গেছে। ওরা তো বলে যে আত্মা মিললে কখনোই পতিত হয় না, কিন্তু না, কেবল পরমপিতা পরমাত্মার মধ্যেই কখনো খাত পড়ে না, বাকি সবার মধ্যে অবশ্যই খাত পড়বে। প্রত্যেককেই শত রজ এবং তম অবস্থাতে আসতে হবে। এইসব পয়েন্ট ধারণ করে ও মিষ্টি স্বভাবের হতে হবে। এমন যেন না হয় যে কারোর সাথে বন্ধুত্ব আছে আর কারোর সাথে শত্রুতা আছে। দেহ অভিমানে এসে এখানে বসে কারোর থেকে সেবা নেওয়া একেবারেই রং। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপ দাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, জ্ঞান স্মরণ করে ত্রিকালদর্শী হতে হবে আর অন্যকেও বানাতে হবে। অন্ধের লাঠি হয়ে তাদেরকে অজ্ঞান নিদ্রা থেকে সজাগ করতে হবে। দুই, 21 জন্মের জন্য নিজের সবকিছু নিজের করতে হবে, এর সাথে সাথে জ্ঞানের সংকর্তনি করতে হবে। বরদান, নিজের দায় দায়িত্বের সকল বোঝা বাবাকে দিয়ে সদা নিশ্চিন্ত থাকা সফলতা সম্পন্ন সেবাধারী ভব। যে বাচ্চারা নিজে যত হালকা থাকে ততই সেবা ঊর্ধ্বমুখী থাকে, নিজে উপরের দিকে চড়তে থাকে, অর্থাৎ উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। সেই জন্য সব দায় দায়িত্বের বোঝা বাবাকে দিয়ে নিজে নির্ঝঞ্ঝাট থাকো। কোন প্রকারেরই আমিত্বের বোঝা যেন না থাকে, কেবল স্মরণের নিশাতে থাকো, বাবার সাথে কম্বাইন থাকো। তাহলে যেখানে বাবা রয়েছেন সেখানে সেবা সততই রয়েছে। করাবান হার করাচ্ছেন, সুতরাং হালকাও থাকবে আর সফলতা সম্পন্ন হয়ে যাবে। স্লোগান: অসীম জগতের ড্রামার প্রতিটি দৃশ্যকে নিশ্চিত জেনে সদা নিশ্চিন্ত থাকো। ওম শান্তি।